আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। প্রতিদিন ইউরোপে ঢুকছেন 34 জন করে বাংলাদেশি। টাওয়ার হিল স্মৃতিস্তম্ভ ট্রিনিটি স্কয়ার গার্ডেন্সে নৌবাহিনীর শহীদদের স্মরণ। ভিন্ন রকম আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করল যুক্তরাজ্য যুব মহিলা লীগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিদিন গড়ে 34 জন বাংলাদেশি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকছে। চলতি বছরের প্রথম 6 মাসে অবৈধভাবে ইউর দেশে গেছে 6,085 জন বাংলাদেশি। সাগর পাড়ি দিতে রুট হিসেবে ব্যবহার করা হয় লিবিয়া ও তুরস্ককে। ইউ সীমান্ত নজরদারি সংস্থা ফন্টেক্স এ তথ্য জানিয়েছে। ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাত্রী, যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়াদের মানুষদের অনুসরণ করছে অনেক বাংলাদেশি। কয়েক মাস ধরে নজিরবিহীন জনস্রোত ইউরোপ অভিমুখে। সংঘাতের কারণে ঘরছাড়া ইরাকি বা সিরীয়দের ভিড়ে মাঝে মধ্যে চোখে পড়ে বাংলাদেশি মুখ। ইউরোপে ঢোকার জন্য মূলত দুটি রুটে ভূমধ্য সাগর পাড়ি দেয় বাংলাদেশিরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিবিয়া ও তুরস্ক হয়ে ইউতে ঢোকে 6,085 জন। এদের যার বেশিরভাগই ব্যবহার করে লিবিয়ার রুট। নৌকার ঝুঁকিপূর্ণ যাত্রায় দেশটির উপকূল থেকে মাল্টা ও ইতালিতে ঢুকছে 3,882 বাংলাদেশি। এছাড়া তুরস্ক, গ্রিস হয়ে ইউতে যেতে 1,000 কিলোমিটার পথের ঝুঁকিও নিচ্ছে অনেকে। পূর্ব ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রিস, সেখান থেকে সড়ক পথে মেসিডোনিয়া, সার্বিয়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে 2,203 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী। মার্চেন্ট নৌবাহিনীর স্মরণ দিবস উপলক্ষে রোববার টাওয়ার হিল স্মৃতিস্তম্ভ ট্রিনিটি স্কয়ার গার্ডেন্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৌবাহিনীর নিহত যোদ্ধাদের স্মরণে প্যারেড ও শোক পালিত হয়। লর্ড ডোরির ও অ্যাডমিরাল ক্যারেন ওয়েস্টফ স্পিচহেডের নেতৃত্বে ব্রিটিশ নাবিকদের প্যারেড স্কোয়ার শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ব্রিগেডিয়ার পাশা ও প্রবাসী বাংলাদেশিদের পক্ষে ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, স্বাধীনতা ট্রাস্টের আনসার আহমেদুল্লাহ, জামাল আহমেদ খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে বিলেতে জন্ম নেয়া বাঙালি শিশু কিশোরদের সাথে পরিচয় করিয়ে দিতে যুক্তরাজ্য যুব মহিলা লীগ শোকের মাসে আয়োজন করে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতার। আয়োজনে বিচারক হিসেবে ছিলেন সাহিত্যিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, সাংবাদিক শামীম চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনার প্রেস মিনিস্টার নাদিম কাদের। রচনা হন যথাক্রমে নীরা হুসাইন, রূপকথা ডানা বিশ্বাস, শহীদ ভূঁইয়া ও বিশেষ পুরস্কার দেয়া হয় ওমর জামান স্নেহকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল গাফফার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, নাদিম কাদির, শামীম চৌধুরী, সোমু আহমেদ, হরমুজ আলী, এম এ গনি, খালেদা মোস্তাক কুরেশি ও জামাল আহমেদ খান। যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা লেমানের নেতৃত্বে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা ও সাংগঠনিক সম্পাদক মিতা কামরানের যৌথ সঞ্চালনায় বক্তারা বলেন, ব্রিটেনের আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে এটি ব্যতিক্রমী আয়োজনগুলোর অন্যতম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানারা আঞ্জু, হুসনামুদ্দিন, খসরু জামান, জুয়েল রাজ, নাজনীন শিখা, খালেদ আহমেদ জয়, জাকির আক্তারুজ্জামান, শামীম রহমান এবং শাহনাজ শমী। ওলগা এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রজেক্টের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সিএসসি ও এলেভেলের ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাহামেসের ডেপুটি মেয়র রেচেল স্যান্ডার্স, সাবেক কাউন্সিলর জেনেত রহমান, ডক্টর গিয়াসুদ্দিন আহমেদ, ডক্টর আঞ্জুমান বক, শিক্ষক আবু সোহেল, শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সৈয়দ মারবুদ প্রমুখ। সভায় জিসিএসসি ও এ লেভেল ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা তাদের বক্তব্যে ছাত্রছাত্রীদের আরো ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করেন। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের ঐতিহ্যবাহী দয়া মীর সদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা
বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অংশ নেয় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কাজী সাদিকের সভাপতিত্বে এবং সৈয়দ হাবিবুর রহমান ও মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চারহান্ডিস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, ব্রেন্ট কাউন্সিলের ডেপুটি মেয়র পারভেজ আহমেদ, বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কনসুলার শরীফা খান, ডেপুটি ফাইন্যান্স সেক্রেটারি ফাতিমা ইয়াসমিন, মিনিস্ট্রি অফ এডুকেশনের ডেপুটি সচিব তামান্না ইয়াসমিন, ব্যবসায়ী আব্দুল বাড়ি বন্টিফিরি সেন্টারের ডিরেক্টর আজিজ চৌধুরী ও অ্যাকাউন্টেন্ট আব্দুল হায়াত নুরুজ্জামান। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ সমন্বয়ে সফলতায় যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজন করে আলোচনা সভার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু জাহির এমপি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন ব্যারিস্টার অনুকূল তালুকদার ডালটন। সভায় উপস্থিত ছিলেন বরেণ্য কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, অ্যাডভোকেট রুহুল আলম মিন্টু, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ও ব্যারিস্টার আলমগীর হোসেন প্রমুখ। বাংলাদেশ খেলাফত মজলিস শাখার উদ্যোগে শানের রেসালা কনফারেন্স শনিবার পূর্ব লন্ডনের মাদানী গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছে। শাখার সেক্রেটারি মাওলানা ফয়েজ আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য আলেমে দ্বীন আল্লামা খলিলুর রহমান পীর সাহেব বরুণী। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা জুবায়ের আনসারী, আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী, ইমদাদুল হক হবিগঞ্জি, আল্লামা আব্দুস সালাম, মাওলানা আজগর হোসেন, মাওলানা তরিকুল্লাহ, শাইকুল হাদিস মাওলানা আব্দুর রহমান, শাইক মাওলানা আব্দুল জলিল, মাওলানা ফরিদ আহমেদ খান প্রমুখ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বিয়ানীবাজার উপজেলার বন্যা দুর্গত জনগণের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে। এছাড়াও আগামী 15ই নভেম্বর ট্রাস্টের উদ্যোগে অ্যাওয়ার্ড প্রদান ও ফান্ড রেজিং অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাস্ট সভাপতি মহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আশেক আহমেদ আশুক, রৌফুল ইসলাম, আলহাজ আব্দুল মুতলিব, কোষাধ্যক্ষ মামুন রশিদ, দেলার হোসেন, আলহাজ সরাফউদ্দিন, মাহবুব আহমেদ রাজু, আলী আহমেদ বেবুল, এম মাসুদ আহমেদ, সুলতান আহমেদ প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী অলংকারী ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। রোববার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদ। বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুস সোবহানের পরিচালনায় সভার দ্বিতীয় পর্বে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুকদ্দুস আলী ইরশাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রশিদ আলী, ট্রেজারার হিসেবে এম এ সালামকে পুনর্নির্বাচিত করে 25 সদস্য বিশিষ্ট কমিটি নির্বাহী কমিটি গঠন করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল অক্সফোর্ডে। শিল্পী রেজানা চৌধুরী বন্যা, কাদির কিবরিয়া ও ইকবাল সুর সন্ধ্যায় মুগ্ধতা ছড়ালেন জেনেভায়। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ।
বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো অক্সফোর্ডে। এতে সিলেট স্পোর্টিং ক্লাব বার্মিংহাম ইউকে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, এর আগে বার্মিংহামে নৌকাবাজে তৃতীয় স্থান অর্জন করায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মহসিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহ কামাল, আব্দুর রব, কাজী রূপন, মাসুক আহমেদ, কবির আহমেদ, খসরু মিয়া, মাসুক মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্পোর্টিং ক্লাব প্রবাসে চিত্ত বিনোদনের পাশাপাশি বাংলার কৃষ্টি ও লোকায়ত সংস্কৃতি এখানকার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জেনেভা বাংলাদেশ ক্লাব আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে একই মঞ্চে দেশের তিন বরেণ্য শিল্পী রেজানা চৌধুরী বন্যা, কাদেরী কিবরিয়া এবং ডক্টর ইকবাল রবীন্দ্রসঙ্গীতের সুর সুধায় মুগ্ধতা ছড়ালেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। জেনেভা বাংলাদেশ ক্লাব গত শনিবার প্রথমবারের মতো স্থানীয় ইকোলা হেনরি ডুনান্ট হলে রবীন্দ্রনাথের 154তম জন্মজয়ন্তী উৎসব পালন করে। দেশের তিনজন গুণী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কাদেরী কিবরিয়া, ডক্টর ইকবাল চৌধুরী এবং বানু সিংহের পদাবলী দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিভি ব্যক্তিত্ব উর্মিমা জাহার। জেনেভা বাংলাদেশ ক্লাব নিবেদিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্র জয়ন্তী উদযাপন পরিষদের মধ্যে জমাদ্দার নজরুল ইসলাম, আমজাদ চৌধুরী, মশিউর রহমান সুমন, মাসুম খান দুলাল সহ আরও অনেকের সাথে সার্বক্ষণিক সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রহমান খলিলুর। আমরা সুইজারল্যান্ডে এই প্রথম বাঙালি কমিউনিটি থেকে বিশ্ব বাঙালি রবি ঠাকুরের এই জন্মজয়ন্তী উদযাপন করার সুযোগ পেয়েছে। তিনি সহযোগিতার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করে বাংলাদেশ মিশনের ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির জন্য আমাকে বিভিন্ন দেশে যেতে হয়েছে, বিভিন্ন দেশে বেশ অনেকদিন থাকতে হয়েছে, কিন্তু আমি এ কথা স্পষ্টভাবে বলতে পারি যে সুইজারল্যান্ডস্থ এই স্থায়ী মিশনে আমি চাকরি করে একটা জিনিস গর্ব করে বলতে পারি যে এত ছোট কমিউনিটি হওয়া সত্ত্বেও এখানে আমাদের যে দেশের সংস্কৃতি এবং জীবন থাকার ঐতিহ্য সেটা এখানকার ছোট কমিউনিটি এত চমৎকারভাবে তুলে ধরে যে আমি তাদের বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে ভানু সিংহের পদাবলী নিয়ে আসেন উর্বি বসু, ভারতীয় বিদ্যাভবন, লন্ডন। 40 বছর পর তিনজন গুণী শিল্পী একই মঞ্চে। বাংলাদেশ ক্লাবের আয়োজনে এরকম একটি রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হতে পারে এটি আমার ধারণায় আগে ছিল না। আপনি অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশের যে পতিত দশা, যে শিল্পীবৃন্দ এখানে এসেছে, তারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে, এগুলো শুনে আমি আবেগে আপ্লুত হয়েছি। রেজওয়ানা চৌধুরী বন্যা, কাদেরী কিবরিয়া এবং ডক্টর ইকবাল, দেশের বিখ্যাত তিনজন শিল্পীকে এখানে পেয়ে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত খুশি। তিনজনকে একসঙ্গে পাবো এটা আমি আসলে ঠিক বিশ্বাস করতে পারিনি প্রথমে, যাই হোক আমার এই সৌভাগ্য হয়ে গেল। তো বার জেনেভাতে রবীন্দ্র জয়ন্তী করতে পেরে আমরা নিজেকে খুব গর্বিত মনে করতেছি। প্রথমবার একটা অনুষ্ঠান হলো, দ্বিতীয়বার সামনে বছর আর একটু ভালো হবে এবং সম্পৃক্ততাটা স্বাভাবিকভাবে আসবে। এবং একটু হতাশাজনক নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমাদের দর্শক একদমই নাই। আরও ভালো, আরও সুন্দর হবে এই তো আশাই করতেছি। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা আমরা জেনেভাতে প্রথমবার উপভোগ করলাম, অনেক ভালো লাগলো, অনেক শিক্ষণীয় আমাদের বাচ্চাদের জন্য। তবে আরও নাচ, আরও গান, আরও নাটক, অনেক কিছু সহ আমরা ফিউচারে দেখতে পারবো, এটার প্রত্যাশায় রইলাম। প্রবাসী বাঙালিরা তাদের বুকে রবীন্দ্রনাথ, নজরুল এবং বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখবেন এই প্রত্যাশা রেখে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, জেনেভা। বার্মিংহামের লজলসে উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পাঠের শিক্ষাদান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন লোকমান হোসেন কাজীর রিপোর্টে।
যুক্তরাজ্যের অন্যতম শহর বার্মিংহামের লজেলসের উইল স্ট্রিটে বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামিয়া মসজিদের উদ্যোগে বিশ্বের অন্যতম কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষাদানের পর ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান এবং অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বুধবার কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এ অ্যাওয়ার্ড ও পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামিয়া মসজিদের চেয়ারম্যান এবং বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাসির আহমদের সভাপতিত্বে ও মসজিদের খতিব মৌলানা হুসামউদ্দিন আল হুমায়দির সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল মুহাদ্দিদিন সাবেক আরব আমিরাতের বিচারপতি সাইকুল হাদিস আল্লামা হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক বিশিষ্ট চিন্তাবিদ আল্লামা কবি রুহুল আমিন খান ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মিয়ারবাজার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুল মুক্তাদির খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারি আজিরউদ্দিন, মৌলানা আব্দুল হক নুমানি, মোহাম্মদ এমদাদ হোসেন, আব্দুল মোহিত গাবরুমিয়া, কাজী ফৈজুর রহমান, মৌলানা বদরুল হক, এহসান হক, মৌলানা শফিউল আহসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দারুল কিরাত একটি মকবুল খেজমত। আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাদিয়াল্লাহু আনহু এশিয়া মহাদেশে শুরু করেছিলেন। দারুল কিরাতের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা দেশ বিদেশেও চলছে। দারুল কিরাত প্রতিষ্ঠানে খেজমত করে যান, দুনিয়া ও আখিরাতে উপযুক্ত প্রতিদান পাবেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠান সমাপ্তি শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রচডেল বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওলহান প্রতিনিধি জানান, রচডেল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মইনুদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক বশির আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আহাদ নাজিম রেজা। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আলী, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মোশাহিদ হোসেন, ওলহান বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, আব্দুল শহীদ খান। বক্তব্য রাখেন মামুনুর রশিদ, আওলাদ আলী, মহিউদ্দিন পলাশ, আমিনুর রহমান শিশু প্রমুখ। দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ বোথ স্ট্রিট মসজিদ শাখার উদ্যোগে স্থানীয় দারুলে কেরাত কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জানান, বিপুল সংখ্যক শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মসজিদ কমিটির চেয়ার আব্দুল মুহিতের সভাপতিত্বে ও মসজিদের খতিব মালানা কাদির আল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মালানা রুকনউদ্দিন আহমেদ, কারি বদরুল হক, মালানা রায়হান আহমেদ, মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল হাই, হাফিজ কবির আহমেদ প্রমুখ। রোববার ইপসুইচের আলেকজান্দ্রা পার্কে বাংলাদেশের সাপোর্ট সেন্টারের উদ্যোগে বিগ মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইপসুইচ প্রতিনিধি কয়সর মিয়া জানান, এই ফেস্টিভ্যাল দিনভর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকান ও ইস্ট ইউরোপের নানা বর্ণের আর নানা দেশের আগতদের পদচারণায় মুখর ছিল। নানা সাংস্কৃতিক আয়োজনে বিভিন্ন দেশের পারফর্মাররা নিজেদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেন। এই অনুষ্ঠানের আয়োজনে ছিল ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশি সাপোর্ট সেন্টারে আমরা এই অনুষ্ঠানটা গত 5 বছর ধরে অর্গানাইজ করলাম। It's a great example of the vibrance that our communities have, and I'm just really happy to be here to support that. Well, this is another fantastic One Big Multicultural Festival here in Alexandra Park, and we're very pleased from Ipswich Borough Council to be able to give our fantastic park to this great event. I'm delighted to be here this afternoon. We carried a big piece in our newspaper a few days ago which celebrated 60 years of multiculturalism in Ipswich. It is, in my view, a unique town which has met all of the challenges that have come its way in the last 50 or 60 years,
Well, delighted to be here at the Multicultural Festival here in Alexandra Park in Ipswich. Ipswich is our county town in Suffolk, and this is such a wonderful occasion. The weather's delightful, and this is a celebration of the diversity that we have in our county of Suffolk, headed by our county town here in Ipswich. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ফ্রান্সের তৃণমূল বিএনপি। আমাদের ফ্রান্স প্রতিনিধি সৈয়দ সাহিল জানান, কাল প্যারিসের ক্যাথসিমোর একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকবাল হোসেন আলীর সভাপতিত্বে এবং মেহেদী হাসান রিমন ও আক্তার হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি মিজান আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি সাইফুল আলম রাসেল, আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি ফয়েজ আহমেদ, সহসভাপতি সাইদুল ইসলাম, এনাম উদ্দিন, আরিফ হাসান, এহসানুর রহমান রাসেল সহ আরো অনেকে। এছাড়াও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল। এ সময় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বিএনপির শত শত নেতাকর্মী বর্তমান সরকারের নির্যাতন নিপরণে কারাভোগ করছেন। এবার সিলেটের খবর। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডক্টর আব্দুল মালিক বলেছেন, নিজেকে শুধু সার্টিফিকেট অর্জনকারী নয়, প্রকৃত মানুষ হিসেবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শনিবার সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও ভাষা সৈনিক মাসুদ খান, সাংবাদিক আবু তালিব মুরাদ, কুইন্স টাওয়ারের চেয়ারম্যান শাহ নূর চৌধুরী, ফেডারেশন ইউকে শাখার সহসভাপতি সাব্বির আহমেদ রাসেলস, সিলেট জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না প্রমুখ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা মোস্তফা আজাদ বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ, সমৃদ্ধশালী জাতি এবং সুশৃঙ্খল সমাজ গঠনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই। সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে যুব কনভেনশন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর যুব জমিয়তের সভাপতি আলহাজ মাওলানা জুবায়ের আল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জিয়াউল হক কাশেমি, রোটারিয়ান বদরুল আলম, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা শেখ মুজিবুর রহমান, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা তফজুল হক আজিজ প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। প্রতিদিন ইউরোপে ঢুকছেন 34 জন করে বাংলাদেশি। টাওয়ার হিল স্মৃতিস্তম্ভ ট্রিনিটি স্কয়ার গার্ডেন্সে নৌবাহিনীর শহীদদের স্মরণ। ভিন্ন রকম আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করল যুক্তরাজ্য যুব মহিলা লীগ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।